আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাসুদ রানা, ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টা বলে দেব সেটা হচ্ছে বেসিক স্কিন কেয়ার। এই বিষয়টা আমাদের অনেকের নলেজের বাইরে। বেসিক স্কিন কেয়ার মিন হচ্ছে অবশ্যই আপনাকে আপনার ত্বকের উপযোগী ফেস ওয়াশ, টোনার, সিরাম, দিনের জন্য ময়েশ্চারাইজার, প্রয়োজন বেদে আপনাকে হচ্ছে সান প্রোটেকশন অ্যাড করতে হবে। রাতের বেলায় ফেস ওয়াশ, টোনার, সিরাম অ্যান্ড ত্বকের উপযোগী একটা পারফেক্ট নাইট ক্রিম থাকতে হবে। সর্বপ্রথম সকালের স্কিন কেয়ার রুটিনে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সকালে ব্রাশ করে জাস্ট মুখটাকে ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়ে দেন আপনার ত্বকের উপযোগী এটা হচ্ছে এইচএবিএইচএ ব্রাইটেনিং ফোম ক্লিনজিং, যেটা অয়েলি অ্যাকনি প্রোন ট্রাবল সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট লেভেলের একটা ফেস ওয়াশ। ফেস ওয়াশটাকে হাতের তালুতে পরিমাণ মতনই একটু ফোমি করে সার্কুলেশন মোডে, লাইক এইভাবে একটু চেপে চেপে সার্কুলেশন মোডে নোজের দিকে হচ্ছে, ঠিক এইভাবে হচ্ছে আমরা ম্যাসেজ করে করে ফেস ওয়াশটাকে স্কিনে অ্যাপ্লাই করব। এই সার্কুলেশন মোডে ফেস ওয়াশটাকে স্কিনে অ্যাপ্লাই করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, যেটা আমাদের ত্বকের জন্য অনেক অনেক বেটার। এবার আসুন ফেস ওয়াশটাকে মেখে লাস্ট স্টেপ হচ্ছে আমরা ফোমি হ্যান্ডটাকে হচ্ছে গলায় সোয়াচ করে দিব। দেন ফ্রেশ ওয়াটার দিয়ে আমরা যখন এটাকে ওয়াশ করে নিব, ওয়াশ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে টাওয়াল অথবা টিস্যু অথবা গামছা দিয়ে আমরা স্কিনটাকে মুছব না, জাস্ট হাত দিয়ে ড্রপ ওয়াটারগুলোকে এক্স্যাক্টলি এইভাবে হচ্ছে ঝরিয়ে নিব। হাত দিয়ে ঝরিয়ে নেওয়ার পর ভেজা হাতটাকে টাওয়াল অথবা টিস্যুতে মুছে নিব। এবার আসুন আপনার ত্বকের উপযোগী পারফেক্ট একটা টোনার। সো ফেস ওয়াশের পরেই ভেজা মুখে যেই অ্যাপ্লিকেটরে টোনারটা রয়েছে সেটাকে পরিমাণ মতো হাতের তালুতে নিয়ে ডান হাতের 2-3 ফিঙ্গার্স দিয়ে আমরা পরিমাণ মতো নিয়ে ড্যাপ ড্যাপ করে প্রথমে নোজের দুই পাশ, পরে হচ্ছে নোজের টপস, দেন হচ্ছে স্কিনের বাকি অংশে আমরা এটাকে অ্যাবজর্ব করে দেব। চেপে চেপে হচ্ছে আমরা টোনারটাকে স্কিনে অ্যাবজর্ব করবো, তারপরে ভেজা হাতটাকে আমরা গলায় সোয়াচ করে দেব। দেন আপনার ত্বকের উপযোগী যে ময়েশ্চারাইজার ক্রিমটা আপনাকে সাজেস্ট করেছে কোনো বিউটি এক্সপার্ট, সেটা হচ্ছে হতে পারে মরিঙ্গা ব্রাইটেনিং কোল্ড সুথিং জেল, ওয়ান অফ দ্য বেস্ট সুথিং জেল এভার। সো সুথিং জেল অথবা ময়েশ্চারাইজারটা হাতের তালুতে পরিমাণ মতো নিয়ে স্নোর মতো করে স্প্রিট করে দিয়ে দেন হচ্ছে আমরা স্কিনে সেটাকে এভাবে সার্কুলেশন মোডে অ্যাবজর্ব করে দিব। এরপরে আপনি যদি কিচেনে অথবা আন্ডার সানে যাওয়ার আগে 10-15 মিনিটস আগে আপনার ত্বকের উপযোগী একটা সান প্রোটেকশন ব্যবহার করবেন। সো আপনারা যাওয়ার আগে সান প্রোটেকশনটাকে পরিমাণ মতো ঠিক এইভাবে হচ্ছে অ্যাপ্লাই করে জেন্টলি ম্যাসেজ করে দিয়ে আপনি আপনার দিনের স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করবেন। সো রাতের স্কিন কেয়ারে ফেস ওয়াশ এবং টোনারটা ঠিক পরেই থার্ড স্কিন কেয়ারে আপনি হচ্ছে পেপটাইড রিপেয়ার অ্যাম্পুলটা অথবা সিরাম অথবা অ্যাসেন্স, যেটা আপনার ত্বকের উপযোগী কেউ সাজেস্ট করেছে, সেটাকে পরিমাণ মতো এই গালে এক ড্রপ, এই গালে এক ড্রপ, কপালে এক ড্রপ দিয়ে হচ্ছে খুব জেন্টলি এটাকে হচ্ছে এইভাবে সার্কুলেশন মোডে ম্যাসেজ করে করে এটাকে অ্যাবজর্ব করে দেবেন। আফটার অ্যাবজর্বেশন ইউ ক্যান অ্যাপ্লাই জাস্ট একটু স্ল্যাপ করে দিবেন জেন্টলি, এটাতে হচ্ছে অ্যাবজর্বেশন পাওয়ারটা একটু বেশি হয়। তারপরে হচ্ছে আপনার ত্বকের উপযোগী নাইট ক্রিম, যেটা আমি দীর্ঘ সময় ধরে সাজেস্ট করে সবচাইতে বেশি রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে নান আদার দেন এনি আদার ক্রিম, হুইচ ইজ মেলাজমা অ্যাক্স 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনিউয়াল ক্রিম, 40 ml অফ ক্যাপাসিটি উইথ হাই কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্টস। এবং এই ক্রিমটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট নাইট ক্রিম, যেটা 12 বছরের ঊর্ধ্বে যে কেউ হচ্ছে স্কিন কেয়ারের জন্য ব্যবহার করতে পারবে। সো অ্যাম্পিউলের পরে এই ক্রিমটাকে পরিমাণ মতো হাতের তালুতে নিয়ে ঠিক স্নোর মতো করে, ছোটোবেলায় আমরা যেভাবে ক্রিম দিতাম এরকম এরকম করে হচ্ছে টিপের মতো ড্রপ ড্রপ দিয়ে স্কিনে হচ্ছে পুরো অংশে দিয়ে দেন জেন্টলি হচ্ছে আমরা এটাকে স্কিনে ম্যাসেজ করে করে অ্যাবজর্ব করে দেব। এইভাবে স্কিন কেয়ার করে, রাতের স্কিন কেয়ার করে আমরা শুয়ে যাব। এই 3-4 প্রোডাক্টের সকল উপাদানগুলো আমাদের স্কিনে একসাথে যখন অ্যাবজর্ব হয় তখন স্কিনের সেলগুলোকে খুব দ্রুত অ্যাক্টিভ করতে সহযোগিতা করে। এবারে আসুন কোরিয়ান কসমেটিক্স এবং স্কিন কেয়ারের সবচাইতে এই গ্লোবাল একটা কার্যকারিতা যেটা সেটা আমি বলে দিচ্ছি। কোরিয়ান একটা পারফেক্ট স্কিন কেয়ার রুটিন আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার স্কিনটাকে হচ্ছে পারফেক্টলি ক্লিনস করবে প্রপার ওয়েতে, সেকেন্ড হচ্ছে আপনার স্কিনটাতে টোন আপ ডেভেলপ করবে, অ্যান্ড আপনার স্কিনের অ্যাক্সেস যেই সিবামগুলো সেই সিবামগুলোকে হচ্ছে ন্যাচারালি রিডিউস করে আপনার স্কিনটাকে এরকম এক্স্যাক্টলি মসৃণ করে দেবে, লুক অ্যাট মাই স্কিন, ঠিক আছে। থার্ড হচ্ছে আপনার স্কিনে
প্রোটেক্টিভ একটা লেয়ার ক্রিয়েট করবে যেটা সব ধরনের পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট রাখবে, অ্যান্ড আপনার স্কিনে ময়শ্চারাইজ পাওয়ারটা ডেভেলপ করবে, ন্যাচারালি আপনার স্কিনকে হচ্ছে ব্রাইটেনিং করবে, এলাস্টিসিটি ডেভেলপ করবে, পোর মিনিমাইজ করবে, অ্যান্ড আপনার স্কিনটাকে ইয়থফুল একটা লুকস দিবে। আফটার কাপল অফ উইকস, কাপল অফ মান্থস হচ্ছে প্রপার ওয়েতে স্কিন কেয়ার রুটিন ফলো করলে।